এখন আমরা প্রোডাক্টের ডিটেইলস দেখানোর পেজটি করব তো এটার জন্য আমরা সেম প্রোডাক্ট সব প্রোডাক্টস এর মতো সব প্রোডাক্ট আর টিভিউ ফাইল তৈরি করব তো এখানে আমরা প্রোডাক্টস এর যা ছিল সব সেম এখানে কপি করে নিয়ে পেস্ট করেছি সব প্রোডাক্ট এখানে আমাদের দেখেন লেটেস্ট প্রোডাক্ট ছিল এখানে বাট আমাদের প্রোডাক্ট পেজে এখানে প্রোডাক্টের নাম দেখাবে এবং ডান পাশে অল প্রোডাক্টস দেখাবে এটি একটি লিঙ্ক তাহলে আমরা এখানে এই সনের মধ্যে এখানে আমরা এফলেপ দিলাম এবং এখানে প্রোডাক্টের নাম থাকবে আপাতত আমরা একটি নাম দিয়ে দিচ্ছি এবং রাইট সাইডে থাকবে হচ্ছে রাউটার লিঙ্ক এটার ট্রু হবে হচ্ছে shop/products all products তাহলে আমি যেহেতু ফ্লোট লেফট ইউজ করছি আমরা ক্লিয়ার ডিপটা ইউজ করলাম এরপর একটি হরাইজন্টাল লাইন আছে ঠিক আছে এবং আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করানোর জন্য আমরা এইটা ইউজ করব না আমাদের এখানে দেখেন লেআউটটা একটু ভিন্ন এখানে লেফট সাইডে ইমেজ দেখানো হয়েছে রাইট সাইডে এটা ডেসক্রিপশন তো এটার জন্য আমরা যে ক্লাসটি লেখা আছে DCSS সেটা হচ্ছে ফার্স্টে লেখা আছে প্রোডাক্ট লেফট এর মধ্যে আমরা একটি ইমেজ দেখাবো এবং ডেসক্রিপশন দেখানোর জন্য আরেকটি ক্লাস সেটা হচ্ছে প্রোডাক্ট রাইট এর মধ্যে আরেকটি ক্লাস নেওয়া হয়েছে প্রোডাক্ট ডিসক্রিপশন এর মধ্যে আমরা এখানে দেখেন কী কী আছে এখানে আছে ক্যাটাগরি তারপরে ক্যাটাগরির নেম এরকম এটা হচ্ছে স্ট্রং তাই আমরা এখানে যে ট্যাগটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট একটি পি ট্যাগ নেওয়া হয়েছে দেন এর মধ্যে স্ট্রং ট্যাগ দিয়ে ক্যাটাগরি দুটো লাইন ব্রেক দেওয়া হয়েছে এভাবে আমাদের সাপ্লায়ার প্রাইস ডেসক্রিপশন দেওয়া হয়েছে এবং এটার নিচে এই পি ট্যাগের পরে কোয়ান্টিটি দিয়ে আমাদের 3 ট্যাগ নেওয়া হয়েছে নাম্বার এবং এটা ক্লাস দেওয়া হয়েছে input number এরপর একটি বাটন দেওয়া হয়েছে এবং এখানে লেখা হয়েছে add to cart তাহলে দেখা যাক কি হয় আমাদের এখানে আমরা তার আগে আমরা এখানে এটাকে ইনডেক্স পেজে অ্যাড করে আসব এটা হচ্ছে সব প্রোডাক্টস এর মতো সব প্রোডাক্ট আর এটার সিলডেন হবে হচ্ছে path হবে হচ্ছে product slash PID নাম দিলাম অর্থাৎ আমাদের এখানে product slash একটি ID থাকবে যে ID দিয়ে আমরা বুঝব যে কোন প্রোডাক্টের ডেসক্রিপশন দেখাতে হবে একটা product এবং product তাহলে যখন আমরা কোনো প্রোডাক্টে ক্লিক করব এই পেজ আসলো এখানে ফ্লোট রাইট দিতে হবে তাহলে এটা ডান পাশে চলে আসছে তাহলে এখন আমাদের বাকি থাকলে হচ্ছে এখানে প্রোডাক্টের ইমেজটা দেখানো এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সাপ্লায়ার প্রাইস ডেসক্রিপশন ইত্যাদি দেখাতে হবে এবং এখানে একটি কোয়ান্টিটি থাকবে অ্যাড টু কার্ট করলে কার্টে এটা অ্যাড হয়ে যাবে তো এটার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে আমরা যেই প্রোডাক্টের আইডি নিয়ে এখানে আসছি দেখেন এখানে প্রোডাক্ট স্ল্যাশ 20 অর্থাৎ আমাদের 20 নম্বর প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দেখাতে হবে এটা কী করতে হবে কীভাবে করবো এটা করার জন্য আমরা ফার্স্টে আমরা কিছু ডেটা ডিক্লেয়ার করে আসি আমাদের এখানে দরকার হবে হচ্ছে আমাদের অল প্রোডাক্টস দরকার নেই প্রোডাক্ট আইডি দরকার হবে এটা আমরা ইনিশিয়ালি 0 করে নিচ্ছি তারপরে প্রোডাক্ট যে একটা অবজেক্ট ডেসক্রিপশন এটা আমরা প্রোডাক্ট সিম্পল একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এরপরে হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটিটা আপাতত আমরা 1 দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি 1 থাকবে তাহলে আমাদের কাজ কি হবে ফার্স্ট পেজ যখন পেজটা লোড হবে তখন আমাদের এই ইউআরএল প্যারামিটার থেকে কোন প্রোডাক্টের আইডিটা এখানে আসছে সেটা দেখে আমাদের ডেটাবেস থেকে সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিয়ে আসতে হবে তো এটা নেওয়ার জন্য আমরা কী করব মাউন্টেড মেথডের মধ্যে ফার্স্টে আমরা প্রোডাক্টের আইডিটা সেট করব this dot product id is equal to আমাদের url প্যারামিটার থেকে এটা নিতে হবে তো এটা নিয়মটা কি এটা নিয়মটা হচ্ছে this dot dollar route dot params dot আমরা এখানে কি দিছিলাম pid তাহলে .pid দিলে আমরা যেই রাউটে আসছি সেটা পাওয়া যাবে তো এটা যদি আমরা কনসোল করে দেখি তাহলে বোঝা যাবে যে আসলে দেখা যাচ্ছে কিনা দেখেন আমাদের এখানে 20 আছে এখানে 20 দেখাচ্ছে আবার যদি প্রোডাক্টে যাই আচ্ছা দেখেন এখানে আমাদের লগ আউট বাটন আছে আসলে আমাদের এখানে লগ আউট না এখানে আমাদের ড্যাশবোর্ডের লিংক দিতে হবে তাহলে এটা আমরা কোথায় করব এটা হচ্ছে আমাদের সব পেজে এখানে লগ আউট ছিল তো আমরা এখানে আসলে একটু লগ আউট দেবো না এটা হচ্ছে রাউটার লিংক এটা 2 হবে হচ্ছে admin তাহলে আমাদের এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে ওকে ড্যাশবোর্ডে যাবে শপে ক্লিক করলে শপে যাবে নোকিয়াতে ক্লিক করলে এখানে আমাদের দেখেন নোকিয়ার আইডি 12 20 দেখাচ্ছে আবার যদি অল প্রোডাক্টে যাই এখানে যদি আমরা Xiaomi সিলেক্ট করি এটার আইডি হচ্ছে 19 আমাদের 19 দেখাচ্ছে অর্থাৎ আমরা ইউআরএল প্যারামিটার থেকে আমাদের প্রোডাক্টের আইডিটা পাচ্ছি এখন আমাদের কাজ হবে হলো আমাদের প্রোডাক্ট আইডি থেকে প্রোডাক্ট আইডি যেটা আমরা পেয়ে গেছি আমরা এই ইনিট মেথডের মধ্যে লোডিং স্ট্যাটাস ট্রু আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনটা গেট করব তো এটা গেট করার এই পেজটা হচ্ছে get/single-dash product/what id is equal to আমাদের প্রোডাক্ট আইডি দিতে হবে তারপরে রেসপন্সে আমাদের যে অবজেক্ট আসবে সেটা হচ্ছে প্রোডাক্ট নামে তাহলে আমরা এটাকে this.product নাম দিয়ে is equal to response.product দেই তাহলে এটা চলে আসবে আমরা যদি এখানে কনসোল করি this.product তাহলে দেখেন এখানে প্রোডাক্টটা দেখাচ্ছে ক্যাটাগরি 33 ক্যাটাগরি নেম মোবাইল ডেসক্রিপশন এটা আইডি 19 ইমেজ নেম সবই চলে আসছে তাহলে এটা আমাদের এখন এখানে শো করতে হবে এটা শো করার জন্য কি করব আমরা এখানে যে স্ট্যাটিক ভাবে করে দেখাইছিলাম এখানে দেখাতে হবে হচ্ছে product.name আর এখানে কি দিতে হবে আপনারা একবার দেখছেন একবার যে এটা হচ্ছে category name টা হচ্ছে category.name property মধ্যে আসে যার জন্য আমরা এইভাবে লিখি একইভাবে আমরা supplier টা দিতে পারি price টা হবে হচ্ছে product.price description product description এবং quantity এর মধ্যে আমরা এটা হচ্ছে p model is equal to q2 নামে একটা প্রপার্টি ডিফাইন করছি এখানে এটা 0 ছিল 1 ছিল তো এখানে 1 দেখাবে এবং add to cart একটি বাটন তাহলে দেখেন এখানে মোবাইল Xiaomi প্রাইস ডেসক্রিপশন কোয়ান্টিটি সব দেখাচ্ছে এখন আমাদের এখানে ইমেজটা দেখাতে হবে তো ইমেজ রিসার্চ সেটা আমরা বাইন্ড করে দেব আমরা এখানে অলরেডি বাইন্ড করে দিয়েছি তাহলে আমাদের এই পুরোটা ডেসক্রিপশনটা দেখাচ্ছে। ওকে, তাহলে যদি আমরা আবার অল প্রোডাক্টসে যাই, এখানে দেখেন আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে কন্টিনিউ শপিং নামের একটি বাটন আছে, এটা নিচে, এটার পরে একটি হরাইজন্টাল লাইন নেওয়া হয়েছে। তারপরে তো আমরা এটা করে আসি। এটা প্রোডাক্ট লেফট রাইট, এটার পরে আমরা ক্লিয়ার ডিপ নিচ্ছি, এরপরে হরাইজন্টাল লাইন, তারপরে কয়েকটি ব্রেক দিয়ে একটি পিটেক নিচ্ছি। যার ডিজিটাল লাইন হবে সেন্টার, এবং এখানে একটি রাউটার লিঙ্ক দেব। এটা টু হবে সেম উপরের মতো। এবং এটা ক্লাস হবে হচ্ছে admin, continue shopping. txt center, তাহলে continue shopping টা চলে আসছে। তাহলে এখন আমরা দেখি যে আমরা continue shopping দিয়ে আবার যদি অন্য একটা প্রোডাক্টে ক্লিক করে সেটা ডিসক্রিপশন দেখায় কিনা। ওকে, সেটা এখানে দেখাইছে, সেটা ডিসক্রিপশন দেখাইছে। আবার যদি কন্টিনিউ শপিং দিই, অন্য একটি প্রোডাক্টে সিলেক্ট করি, সেটা ইমেজ দেখাইছে, সেটা ডিসক্রিপশন এবং সেটার সব কিছু এখানে দেখাইছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো কার্টে অ্যাড করা। তো কার্টে অ্যাড করার জন্য আমাদের কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে, এটা আমরা নেক্সট পার্টে করব।